মধ্যমঙ্গল নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিনটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। পাঁচ বছরের এক শিশুর ওপর পাশবিক নির্যাতনের ঘটনায় চাঞ্চল্য মুর্শিদাবাদের ডোমকল থানার ফকিরাবাদ গ্রামে। স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, মা বাবা দুজনেই দ্বিতীয়বার বিবাহ করে, দিদার বাড়িতেই থাকত ওই শিশুটি। সাইকেলে নিয়ে গেছে শালবন জঙ্গল, শালবাগানে সে ছেলেকে এরকম কাজ করেছে।